নমস্কার বন্ধুরা, স্বাগত তোমাদের এবং আমাদের চ্যানেল ইজি টু ফিজিক্সে। আশা করি তোমরা সবাই খুব ভালোই আছো। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো আগস্ট না সেপ্টেম্বর কবে খুলবে স্কুল, কি বলছে কেন্দ্র। মার্চে মাঝামাঝি থেকে তালা ঝুলছে স্কুল কলেজে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে। অনলাইনে ক্লাস চললেও কার্যত লটে যাচ্ছে পড়াশোনা। কবে থেকে স্কুল খুলবে, তা পুরোদমে পড়াশোনা শুরু হবে, আবার সেই নিয়ে অভিভাবকদের মতামত জানতে চাইল কেন্দ্র সরকার। এই বিষয়ে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সার্কুলার পাঠিয়েছেন কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক। সোমবারের মধ্যে তার জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে। মার্চে মাঝামাঝি সময় থেকে দেশজুড়ে করোনা সংক্রমণ হু হু করে বাড়তে শুরু করেছে। এমন পরিস্থিতিতে পূর্বদের কথা মাথায় রেখেই স্কুলগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল। টানা পাঁচ মাস ধরে তালা ঝুলছে স্কুলগুলিতে, কিন্তু এমনভাবে আর কতদিন? অগস্ট নাকি সেপ্টেম্বর কবে থেকে স্কুল খুলতে যেতে পারে, সেই সম্পর্কে অভিভাবকদের মতামত গুরুত্ব দিয়েছেন কেন্দ্র। এমনকি স্কুল চালু হলে পড়ুয়াদের জন্য কী ধরনের সুরক্ষা ব্যবস্থা চাইছে তারও মতামত তিনি চেয়েছেন। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি শিক্ষা দপ্তরে পাঠানো সার্কুলারে বেশ কিছু প্রশ্ন রাখা হয়েছে। এর মধ্যে যেমন রয়েছে আগস্ট নাকি সেপ্টেম্বরে নাকি অক্টোবরে কবে থেকে স্কুল খোলা যেতে পারে, স্কুল চালু হলে কী ধরনের সুরক্ষা ব্যবস্থা অভিভাবকরা চাইছেন এবং তারাও জানতে চেয়েছেন। কিন্তু যে হারে সংক্রমণ বাড়ছে তাতে অভিভাবকরা আদৌ কি স্কুলে পাঠাতে চাইছে রাজি হবেন, সেটা দেখার বিষয়। প্রসঙ্গ, বিশেষজ্ঞরা মনে করছেন সেপ্টেম্বরের মাঝামাঝি দেশের করোনা সংক্রমণের হার সর্বাধিক হবে। আবার কেউ বলছেন শীত ও বর্ষায় এর প্রকোপ বাড়বে, অর্থাৎ নিশ্চিত করে কেউ এ বিষয়ে কিছু বলতে পারছে না। এমন পরিস্থিতিতে এবছর স্কুল আদৌ হবে কি না তা নিয়েও রীতিমতো অনিশ্চয়তা তৈরি হয়ে গেছে। আশা করি ভিডিওটি খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না।